আমি একজন শারীরিক প্রতিবন্ধী মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা 3 বছর ধরে ভালো দিয়ে গেছে, কান ধরবে না, কোন খবর নেই না, আমি মানবতার জীবন যাপন করতেছি। আমি নসিদি সরকারি ডিগ্রি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি খুব মানবতার জীবন যাপন করতেছি। আমার সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না। আমি আমি একটা রেশন কার্ডের জন্য অনেকের কাছে ধন্যবাদ দিই, কিন্তু আজ পর্যন্ত আমাকে একটা রেশন কার্ডও দিচ্ছে না। জীবন যাপন করি, ছেলেটা নর্সারি ডিগ্রি কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে আইয়ে। হ্যাঁ, এখন আমি ওই করোনায় অবস্থায় আছি, খুব অসহায়। এখন ওই চন্দন কমিশনার কাছে গেছি, আমি ওখানে ভোটার, তাই ওনার দ্বারে কয়েকবার গেছি। উনি আমার বলে যে আপনার জন্য কি আমি বাড়িঘর সাজিয়ে যাবো। হ্যাঁ, পরে আমার একটা তেরান দিয়েছে 10 কেজি চাউলের, এই চতুর্থভাবে চতুর্থবার। তারপরে এখন একটা রেশন কার্ড করতে আসলে আমি গেছি, আমার ছেলেরে নিয়ে সে দেবে না, বলে না রেশন কার্ড আপনি পাবেন না। এই সে আমি নেতার কাছে দিচ্ছি, তারা যারে দেয় তারা দেবে, এই তারপরে আমার দেয় না। পরে আমি ইউনো স্যারের অফিসে গেছি, স্যারের ভেটে যাই একটা চিঠি দিতেছিলাম, বন্ধের দিন সে নেবে না, কাজের গুঁড়ো দিয়ে ফেরত দিচ্ছি। কারণ আমি এই ছেলে নিয়ে কোথায় যাবো? হ্যাঁ, খুবই অসহায় আছি, পারিনি, ঘর নাই, জায়গা জমি নেই, আমি কেমনি বাঁচবো? আপনারা যারা এই লাইভটি দেখতেছেন, তারা আসলে এরা সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারে না, এরা অসহায় মানুষ। এরা আমার বাসার সামনে চলে আসছে, আমি এদের পরিচয় বলছি। এই যে প্রতিবন্ধী ছেলেটিকে দেখতেছেন, এই প্রতিবন্ধী ছেলেটি নাম হলো রিয়াজ মোরশেদ জুয়েল। এই ছেলেটির বাবার নাম আলতাফ হোসেন, বিডিআরের বিজিপির অবসরপ্রাপ্ত একজন সৈনিক। কিন্তু এই ছেলেটিকে এবং এই মহিলাটিকে ফেলে রেখে সেই নরপিশাস বিজিবির সদস্য সে আরেকটি বিবাহ করে ঘর সংসার করতেছে। এদেরকে আজকে 7-8 বছর যাবত এরকমের এরা মানবতার জীবনযাপন করতেছে। এই প্রতিবন্ধী অসহায় পরিবারটি স্বামী পরিত্যক্ত এই মহিলা, এই মহিলা সে খোরপোশ এবং দেনমোহর পাওয়ার জন্য ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেছেন। সেই মামলায় আদালতে উনি রায় পেয়েছেন, কিন্তু সেই নরপিশাস সেই আলতাফ হোসেন পুনরায় আপিল করেছেন, যার কারণে আজকে এই 4-5 বছর যাবত আদালতে সেই মামলাটি এখন বিচারাধীন আছে। উনি আজকে এই একজন বিধবা অসহায় মহিলা, সেই মহিলা আজকে প্রতিবন্ধী ছেলেটাকে অনেক কষ্ট করে পরের বাসায় ভাড়া থেকে এই ছেলেটিকে নলছিটি সরকারি নলছিটি ডিগ্রি কলেজে এই ছেলেটিকে পড়াচ্ছেন। 11 শ্রেণীতে ছেলেটি পড়ে। এখন করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে এই মহিলা কোথাও কাজ পান না, সে ঘরে বসে আছেন। এমত অবস্থায় নলছিটি পৌরসভায় 5-5 বার এখন পর্যন্ত সরকারিভাবে তেরান আসছে, তার মধ্যে এই মহিলা নলছিটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে বারবার ধর্ণা দেওয়ার পরে ওনাকে এই চতুর্থ কিস্তিতে একটি চাউলের স্লিপ দিয়েছেন। তাও এই মহিলা খবর পেয়ে যখন পৌরসভায় চাউল দেয় তখন যাওয়ার পরে এই 10 কেজি চাউলের স্লিপ দিয়েছেন। এরপরে আপনারা এই মহিলার মুখ থেকে শুনেছেন যে কাউন্সিলর সাহেবের বাড়িতে যাওয়ার পরে তিনি বলেছেন যে আপনার জন্য কি বাড়িঘর ছেড়ে চলে যাব? একজন জনপ্রতিনিধির তো এই আচরণ হওয়ার কথা না, তার কাছে রাতে দিনে সকল সময় মানুষ যাবে, এটাই নিয়ম। এরপরে এই প্রতিবন্ধী অসহায় পরিবারটিকে একটি রেশন কার্ড দেওয়ার জন্য আমি নলছিটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি দাবি করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে এই পরিবারটিকে বাঁচিয়ে রাখার জন্য অন্ততপক্ষে একটি রেশন কার্ড দেওয়ার জন্য। কিন্তু আমাকে না জানিয়ে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, অসহায় এই প্রতিবন্ধী ছেলেটা আমার বাড়িতে আসছে, এই জন্য বলতে বাধ্য হচ্ছি যে এই ছেলেটাকে একটি রেশন কার্ড দেওয়ার জন্য আমি অনুরোধ করেছিলাম, কিন্তু তাকে সরাসরি পৌরসভায় গিয়েছিল, কিন্তু সেখান থেকে তাকে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে যে দেওয়া যাবে না।
আওয়ামী লীগের নেতারা দিবে, কিন্তু আমাকে, আমাদের হাতে তো সেই তালিকা আমরা করি না, তালিকা করে জনপ্রতিনিধি, কিন্তু সেই জনপ্রতিনিধি আমাকে আমাকে কখনো এই তালিকার জন্য কখনো ডাকেন নাই, কখনো এই জনপ্রতিনিধি আমাকে নিয়ে বসে কোনো তালিকা করেন না, ত্রাণে কোনো সমন্বয় করেন না। আমি যেটা সত্য সেটাই বলবো, আমাকে গত 21 এপ্রিল শুধুমাত্র একদিন ফোন দিয়ে বলেছিল যে এই সরকারি ত্রাণের ব্যাপারে একটু কথা আছে, এরপরে আমি তার সাথে নিজে স্বেচ্ছায় গিয়ে দেখা করি, এরপরে আমাকে বলেছে বিকেলে বৈঠক হবে, এরপরে আর আমাকে বৈঠক আর হয় নাই, এরপরে আর আমাকে জানায় নাই ওই কাউন্সিলর সাহেব। এরপরে আমি বিষয়টি আজকে নলছিটি উপজেলা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, আমি নলছিটি পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তসলিমউদ্দিন চৌধুরী সাহেবকে জানিয়েছি, এরপরেও আমি কাউন্সিলর সাহেবকে আমি নিজে ফোন দিয়েছিলাম, এরপরে আজকে এই ছেলেটির জন্য, এই ছেলেটির জন্য আমি সেখানে নলছিটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি জনাব খায়রুল সাহেবকে আমি অনুরোধ করেছিলাম যে এই প্রতিবন্ধী এই ছেলেটি অসহায়, এদের কোনো দল মত না দেখে, এরা তো কোনো দল করে না, মত করে না, স্বামী পরিত্যক্ত এই অসহায় মহিলা, ছেলেটি প্রতিবন্ধী, এই ছেলেটিকে একটি কার্ড দেওয়ার জন্য। এই ছেলেটিকে আমি যখন কাউন্সিলর ছিলাম সেই 2011 থেকে 2015 সাল এর মধ্যে যে কোনো সময় এই ছেলেটিকে আমি একটি প্রতিবন্ধী কাট করে দিয়েছিলাম, ভাতা করে দিয়েছিলাম, সেই ভাতাটির কারণে এই ছেলেটি আজকে সেখানে 500 থেকে 600 টাকা মাত্র পায়। আজকে কাউন্সিলর সাহেব যদি বলে যে তোমার তো প্রতিবন্ধী ভাতা আছে, এই প্রতিবন্ধী ভাতা দিয়ে এই দুইটি মহিলা, একটি মহিলা এবং একটি বাচ্চা কিভাবে সেই মাসে 500 বা 600 টাকা পায়, তা থেকে কিভাবে সংসার চালায়, আমার ওনারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন তাদের কোনো থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, টাকা পয়সা নাই, বাবাও নাই, ছেলেটি বলতেছে বাবাও নাই, আজকে এই ছেলেটির দুঃখ দুর্দশা, ছেলেটি আজকে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছেলেটি নলছিটি ডিগ্রি কলেজে পড়াশোনা করে, ইন্টার ফার্স্ট ইয়ার পরে, পাশাপাশি আমি দেখেছি নলছিটি থানার পোল জামে মসজিদে এই ছেলেটি নিয়মিত নামাজ আদায় করে, অথচ এই ছেলেটির জন্য কারো কি কোনো মায়া দয়া নাই। আজকে এই করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে এই ছেলেটি হাঁটতে পারে না, অসহায় অবস্থা, কিভাবে আমার এই বাসায় হাঁটতে হাঁটতে আসছে আমি জানি না, এখানে এসে আমাকে এসে দেখেন আমার বাসায় এসে ডিস্টার্ব করতে আসছে, এখানে আপনারা দেখেন এই মহিলার কান্না দেখেন, সে স্বামীর বিরুদ্ধে আদালতে খোরপোশ পাওয়ার জন্য এবং সে মামলা করেছিল, সেই মামলা 3-4 বছর মামলা পরিচালনার পরে আদালত থেকে রায় দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই নরপিশাস এই মহিলার স্বামী সে আবার আদালতে আইনের হাত অনেক দূর লম্বা সেখানে আবার তার আপিল করেছে, আপিল করে মামলাটি হ্যাঙ্গিং করে অবস্থায় রেখেছে, এখন বিচার কবে হবে, কবে রায় পাবে, কবে এই খোরপোশের টাকা পাবে জানি না, কিন্তু এই অসহায় পরিবারটিকে আসলে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি জননেত্রী, আপনি মানবতার মা, আপনি অন্ততপক্ষে এই অসহায় প্রতিবন্ধী এই ছেলেটিকে একটি আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর তৈরি করার জন্য আমি বিনীত অনুরোধ করব, আমি অনুরোধ করব মাননীয় জেলা প্রশাসক জালকারী মহোদয়ের কাছে, ওনারা আজকে বন্ধের দিনে এই প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে নাকি উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের গেটের সামনে গিয়েছিলেন একটি আবেদন নিয়ে, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি আজকে শুক্রবার এই জন্য সেই আবেদনটি তার কাজের মেয়েকে দিয়ে আবার ফেরত দিয়ে দিয়েছেন যে আজকে শুক্রবার কেন আসছে। যাই হোক, আমি মাননীয় প্রশাসনের কাছে আবেদন থাকবে এই অসহায় প্রতিবন্ধী পরিবারটিকে বাঁচান, এবং আপনারা যারা লাইভে আছেন এবং লাইভটি দেখছেন এবং ভবিষ্যতে আরও দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বহুত মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেন, এই রকমের একটি অসহায় পরিবারকে যদি কেউ সাহায্য করতে চান তাহলে আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা এদের এই মোবাইল নাম্বার বলে দিচ্ছি, যে মোবাইলে বিকাশ আছে, মোবাইলে 07739573542 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই প্রতিবন্ধী ছেলেটা আজকে দেখলে আপনাদের মায়া হয় কিনা জানি না, আমার তো মায়া লাগে আসলে ছেলেটিকে, যদি কেউ সাহায্য করতে চান তাহলে আপনারা অবশ্যই আল্লাহর কাছে এর সওয়াব পাবেন, আমি আশা করব প্রশাসন এ ব্যাপারে সদাই দৃষ্টি দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।